ঈদ যাত্রায় সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। অনেকেই নির্দিষ্ট সময়ের কয়েক ঘন্টা আগেই হাজির হয়ে অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত ট্রেনের। তবে সব ট্রেনই ছেড়েছে যথাসময়ে। গেল কয়েকদিনে চেষ্টা করেও যারা টিকিট পাননি শেষ মুহূর্তে তারা ট্রেনে উঠছে টিকিট ছাড়াই। এ নিয়ে তৈরি হয়েছে ভোগান্তি। শিল্প কারখানা বন্ধ হলে স্পেশাল ট্রেন চালু হওয়ার আশ্বাস দিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। এদিকে রাজধানীর বাস কাউন্টারগুলোতেও ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও যথাসময়ে মিলছে না কাঙ্ক্ষিত বাস। ট্রেনে এখন পর্যন্ত অন টাইমে আসছে, এটা ঠিক আছে, বাট স্ট্যান্ডিং যাত্রী আছে এবং এয়ারপোর্টে গিয়ে তো মনে আরো বেশি ভিড় হবে। যারা টিকিট পায় না তারা একটু দাঁড়ায় যেতেছে। আজকে যে ট্রেনগুলো গিয়েছে সবগুলো রাইট টাইমে ছেড়ে গেছে ঢাকা থেকে এবং খুব সুশৃঙ্খলভাবে সম্মানিত জাতিসাধারণ উঠেছেন এবং স্বাচ্ছন্দ্যভাবে সম্মানিত জাতিসাধারণ ট্রেনে ভ্রমণ করেছেন।